হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো টাইটেল আর থাম্বেল থেকে বুঝতেই পেরে গেছো যে আজকের ব্লগটা কী হতে চলেছে তো ব্লগটা স্কিপ করবে না পুরো ব্লগটা দেখবে আশা করছি তোমাদের সকলকেই ভালো লাগবে তো আজকে গিয়েছিলাম একটা জায়গায় মিছিলে তো সেইখানে বেশ প্রচুর প্রচুর লোক ও অনেক লোক এসেছে তো সেই মিটিংয়ে গিয়েছিলাম বেশ ভালো লাগছিল ওইখানে আর এটা হচ্ছে বিকালবেলা তো সকাল থেকে ব্লগটা করিনি জানি মিটিংয়ে যাব তো সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর মিটিংটা ছিল আমতায় তো সেইখানে গিয়েছিলাম একটু আর ওই যে দেখতে পাচ্ছ উনি গান করছে দাদা গলাটা খুব সুন্দর উনি গান করছিল। তো খুব ভালো লাগছিল আর প্রচুর লোক হয়েছিল হাজার হাজার লোক হয়েছিল ওইখানে ওই মিটিংয়ে কথা সবাই গিয়েছিল তো আমরাও গিয়েছিলাম টোটোতে করে গিয়েছিলাম আমি আমার একটা মাসি গিয়েছিলো তো বেশ ভালো লাগছিলো বেশ কানিকক্ষণ ছিলাম তারপরে বাড়ি এসেছিলাম তো খুব সুন্দর দেখো তোমাদের সঙ্গে লোকগুলোর সঙ্গে লোকগুলো শেয়ার করছি দেখো পুরো যত দূর ক্যামেরা যাচ্ছে তত দূর পর্যন্ত লোক আর লোক কথা মেয়ে ছেলে পাইলে করে সব্বাই আছে আর ওরা গান করছে বেশ খুব সুন্দর গান করছে আমার ভাল লাগছিলো গানগুলো ভাবলাম তোমাদের সঙ্গে গানটা শেয়ার করব কিন্তু শেয়ার করতে পারলাম না কারণ কপিরাইটের ভয়ে আমি গানগুলো শেয়ার করলাম না তোমাদের সঙ্গে নাহলে আমার খুব ইচ্ছে ছিল যে তোমাদের সঙ্গে গানগুলো শেয়ার করি আর দেখতেই পাচ্ছ আমি কথা বলছি না ভাবলাম যে বাড়িতে গিয়ে আর ব্যাকগ্রাউন্ডে কথা দিয়ে দেবো তাই জন্য আমি বাড়ি এসে ভয়েস ওভারটা দিয়ে দিলাম আর দেখো এত সুন্দর উনি গান করছিল যে ওনার গানে গানে তো কিছু কিছু মানুষ ছিল যে নাচছিল বা হাততালিও দিচ্ছিলো খুব সুন্দর ওনার গলাটা তোমাদেরকে যদি শোনাতে পারতাম খুবই আমার ভালো লাগতো কিন্তু না আমি শোনাতে পারলাম না আর আর উনি গান করছিল সব দেশের নিয়ে দেশের গান আমাকে শুনতে খুবই ভালো লাগে আর ওইখানে বড়ো বড়ো নেতারাও এসেছিলো তো ওনারাও বেশ ভালো লাগছিলো ওনাদেরও কথাবার্তা তো বেশ খানিকক্ষণই ছিলাম আমি আমার মাসি ছিলাম তো থাকার পরে আর প্রচুর লোক প্রচুর ভিড় এটা হয়েছিল আমতা বাস স্ট্যান্ডে তো কলাতলায় হয়েছিল তো খুবই ভাল লাগছিল আর দেখো তোমরা কত লোক দেখো যদ্দূর ক্যামেরা গেছে শুধু লোক আর লোক বাকি তো পেছনটা দেখতেও পাচ্ছি না ঠিক মতন তো অনেক লোক হয়েছিল পুরো রাস্তা ভর্তি হয়ে গেছিল। আর এদিকে রাস্তাটা পুরো বন্ধ করে দিয়েছিলো মিটিংটা ছিল বলে আর এদিক দিয়ে মোট কোথাও ঘুরে সবাই যাচ্ছিলো তো দুদিকে রাস্তা একদিকে রাস্তা বন্ধ কলাতলা রাস্তাটা পুরো বন্ধ ছিল তো খুবই ভালো লাগছিলো তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর দেখতে পাচ্ছ ভয়েস ওভার দিচ্ছি বলে বারবার আমি কথা বলছি না কিন্তু আমার মুখটা দেখাচ্ছি আর পাশে প্রচুর মেয়েরাও আছে ছেলেরাও আছে দেখতেই পাচ্ছ প্রচুর লোক হয়েছে তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম মিটিংয়ে যাবো বলে আড়াইটার সময় গোসল করে টোরে ভাতটা খেয়ে নিলাম তিনটে বাজলো তিনটের সময় গেলাম মিটিংয়ে তো ওদের টোটোতেই গিয়েছিলাম আর উনি দেখো চার পাঁচটা গান করেছিল বেশ ভালো লাগছিলো গানগুলো সবকটাই কটাই দেশভক্তি গান সবই দেশের গান আর খুব ভালো লাগছিলো ওনার পর আরেকটা বেশ দিদিভাইও গান করলো তারপরে প্রথমের দিকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করিনি প্রথমে একটা দিদিভাই গান করেছিল খুবই ভালো লাগছিলো আর বড় বড় নেতারা তো ছিলই তো দেখো খুব সুন্দর লাগছে আর তোমাদেরকেও ভাবলাম যে একবার বন্ধুদেরকে আমতাটা দেখিয়ে দিই কেমন আমতা তো যারা যারা বাইরে যারা আমার ভিডিও দেখো তারা বুঝতে পারবে যে আমতা কেমন আর যারা দেশে তারা বুঝতে পারবে যে আম তাই যাই তো তারা আর কিছু বোঝার নেই তো ভিডিওটা তোমরা দেখো আর শুধু তোমাদেরকে লোকগুলো শেয়ার করছি প্রচুর প্রচুর লোক আর ওরা চেয়ার দিয়েছিলো যারা চেয়ার পেয়েছিলো তারা চেয়ারে বসেছে আর যারা চেয়ার পায় না তারা দাঁড়িয়ে আছে তো খুবই ভালো লাগছে বারবার ভালো লাগছে ভালো লাগছে বলবো না দেখো তোমরা ভিডিওটা দেখে তারপরে বলবে আর ভয়েস তো দিচ্ছি আমি তো আগেই বললাম যে ওইটা একটা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে বাসগুলো সব বার করে দিয়েছে বার করে দিয়ে ওইখানে সিটিসি বাস স্ট্যান্ড বলে যেখা একটা জায়গা আছে তো সেইখানেই সব বাসগুলো পাঠিয়ে দিয়েছে আর পুরো বাস স্ট্যান্ডটা ফাঁকা করে দিয়েছে মিটিংয়ের জন্য আর ওই বাস স্ট্যান্ডেতেই মিটিংটা হচ্ছে দেখতে পাচ্ছো উনি এত সুন্দর গান করছে যে গানের তালে তালে সবাই হাততালিও দিচ্ছে আমার তো এত ভালো লাগছিলো ওনার গলাটা খুব সুন্দর উনি এত সুন্দরভাবে গানগুলো করছিল আমাকে দুটো দিদি ভাই আর উনি গান করছিল কিন্তু আমাকে এই দাদাভাইয়ের গানটাই খুব ভালো লেগেছে উনি তিনটে চারটে গান গান করেছে ওনার গানটা গানগুলোই সববার ভালো লেগেছে কিন্তু দিদি ভাইয়ের গান প্রথম দিদি ভাইয়ের গানটা খুব ভালো লাগছিলো তারপর ওই যে সাদা জামা পরে গান দিদি ভাইটা বসে আছে ওনার গলাটা আমার ততটা ভালো লাগেনি কিন্তু ওই দাদা ভাইয়ের গলাটা খুব ভালো লেগেছে আর ওনার গানগুলোও খুব সুন্দর তো গানগুলো শুনলাম বেশ ভালো লাগলো যে শুনে টুনে তারপরে আসছিলাম আর খুবই মনটা খারাপ করছে যে তোমাদের সঙ্গে গানগুলো শেয়ার করতে পারলাম না ওই জন্য আর কি বলবো দেখো তোমরা পুরো ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে আর বাড়ি থেকে দেখো ছেলেকে মেয়েকে কাউকেই নিয়ে আসিনি মেয়ে আমি যখন এলাম তখন স্কুলে আর ছেলে চলে এসেছিলো ছেলে বললো মা খাবার নিয়ে আসবে বলে ছেলে আর বায়না করলো না ওই জন্য ছেলেকে আনিনি। আর তোমার দাদাভাই ফুচকা নিয়ে রেডি হচ্ছিলো বললো যা ঘুরে আসো তাই জন্যে আমি ভাবলাম যে যাই ঘুরেই আসি তো ওই জন্যেই এলাম আর এখন আর মিটিংটা দেখব না কেননা ভালোই সন্ধ্যা হয়ে যাচ্ছে তো টোটোই করে চলে আসব। ওই জন্য টোটোওয়ালার কাছে এলাম যে বাড়ি যাবো ওই জন্য তো আমার মাসি টোটোর সঙ্গে কথা বলছে যে টোটো চালকের সঙ্গে বাড়ি আসবো ওই জন্য কথা বলছে ছ হাঁটছি এখনও আমাদের পিছনে চার পাঁচজন আসছিল দুজনকে তো আর টোটোই নিয়ে আসবে না তো ওরা হঠাৎ করে আবার কোথায় চলে গেল ওই জন্য আবার খুঁজতে পেরোলাম তো তাদেরকে দেখতে পাইনি বলে আবার খুঁজে আবার নিয়ে এসে তারপরে আমরা এলাম তো ওরা আবার অন্য দিকে চলে গেছিলো তো ওদেরকে খুঁজে নিয়ে চলে এসেছি এসে আবার টোটোই বসে পড়েছি এবার আমাদের টোটো ছাড়বে আর টোটো দেখো ওদিকটা মিছি মিটিং হচ্ছে বলে আর একদিকের রাস্তাটা খোলা আছে আর একদিকে এত পরিমাণ ভিড় হয়েছে রাস্তায় জ্যাম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভাবলাম দেখাই তোমাদেরকে একটু দেখো গাড়ির যেন শেষ নেই তো গাড়ির ওপর গাড়ি বেশ আমাকে দেখতে খুবই ভালো লাগছিল তো দেখো গাড়ির সঙ্গে গাড়ি কত দূর পর্যন্ত যত যাচ্ছি গাড়ির সঙ্গে গাড়ি গাড়ির সঙ্গে গাড়ি পুরো জ্যাম পুরো জ্যাম তো এতে একটা কথা মাথায় এলো যে এত মিটিং হয় কোনো রাস্তা মোট কথা বল খেলা মাঠে বা স্কুলে যদি মিটিংগুলো রাখত ভালো হতো এরকম রাস্তা জ্যাম করে মিটিং রাখা ঠিক না কারণ সাধারণ মানুষের প্রচুর অসুবিধা প্রচুর কষ্ট এই জ্যামের মুখে পড়লে প্রচুর মানুষেরই কষ্ট হয় কারণ কারোর তো কোথাও দরকার খুবই দরকার থাকতে পারে কিন্তু এই জ্যামে পড়ে গেল হয়তো যেতে পারবে না তাই জন্যই বললাম তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করলাম যে রাস্তায় না মিটিং রেখে কোনো বল খেলা মাঠে বা স্কুলে মিটিংটা যদি রাখতো খুবই ভালো হতো কার দেখো গাড়িগুলো এত পরিমাণ জ্যাম দেখছো আমরা আসছি টোটোই করে আসছি তবু গাড়ি শেষ হচ্ছে না তো গাড়ির লাইন লেগেই আছে লেগেই আছে দেখতেই পাচ্ছ তোমরা যে আমি কি বলতে চাইছি তোমরা বুঝতেও পারছ দেখতে পাচ্ছ কত গাড়ি গাড়ি শেষ হচ্ছে না পুরো যেইখান থেকে শুরু করেছি আসাটা পুরো গাড়ি আর গাড়ি তো মিটিং থেকে চলে এসেছি পুরো সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে ছটা পুরো বাইরে অন্ধকার হয়ে গেছে এসে আর ছেলে মেয়ে দেখো পড়তে বসেছে আর আমি এখন কি করছি দেখো এই যে পাশের বাড়ি বিয়ে বাড়ি হচ্ছে তো এ কি বলে ক্ষীর আর পাকান দিয়ে গেছে ওরা খেয়েছে একটু একটু আমার তারে রেখেছে খাচ্ছি তো পাশের বাড়ি বিয়ে বাড়ি হচ্ছে মাইক বাজছে ওই জন্য একটু দেরি করে ব্লগটা করলাম তো আজকের ব্লগটা আর বেশি বড় করবো না এতটাই থাক দেখা হবে কালকে কালকে না এখন শর্ট ভিডিও করছি তো তোমরা আমার শর্ট ভিডিওগুলো দেখবে আর অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে তো আজকের ব্লগটা এতটাই আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে